আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এ টু জেড বাংলা রিভিউ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি শুভ। তো আজকে কিন্তু একটি ফোন এনেছি আপনাদের জন্য, খুবই লাভজনক। যারা পাবজি খেলতে পছন্দ করেন বা বেশি র্যামের ফোন চান, তাদের কিন্তু কম বাজেটের মধ্যে পেয়ে যাচ্ছেন যে এই ফোনটি। তো এই ফোনটি হচ্ছে রেডমি নোট 5 প্রো। তো এটার র্যাম আছে কিন্তু 6 জিবি এবং রম আছে 64 জিবি। তো যারা কম বাজেটের জন্য, মানে যাদের বাজেট কম কিন্তু পাবজি খেলার মতো ভালো একটি মোবাইল খুঁজছেন, তারা কিন্তু আজকে কিনে নিতে পারেন আমার এই নোট 5 প্রো ফোনটি। তো আমি প্রথমেই এর অপশনে চলে যাচ্ছি, সেটিংসে চলে যাচ্ছি, অ্যাবাউটে গিয়ে এই যে আমি অল স্পেসে যখন যাব, তখন দেখতে পাচ্ছেন যে আমার নোট 5 প্রো এটা র্যাম আছে 6 জিবি এবং রম আছে 64 জিবি। এটা কিন্তু স্ন্যাপড্রাগনের 636 প্রসেসর রয়েছে। তো এই ফোনটি দিয়ে কিন্তু আপনারা ভালো গেমিং করতে পারবেন এবং ক্যামেরাটাও কিন্তু অসাধারণ রয়েছে। তো আমি সব কিছু আপনাদেরকে দেখাবো। তার আগে বলে নিচ্ছি, এই ফোনটি কিনতে হলে অবশ্যই মক্কা মদিনা ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্ট, সমসপুর বাজার, ফুকশা রেলওয়ে স্টেশন, ফুকশা কুষ্টিয়া আসতে হবে। এবং যারা দূর দূরান্ত থেকে দেখছেন, তাদের জন্য একটা অপশন আছে, তারা ইচ্ছে করলে কন্ডিশনের মাধ্যমে এসএ পরিবহনে কুরিয়ার করে নিতে পারবেন। সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু অগ্রিম 1000 টাকা বিকাশ করতে হবে। তো আমাদের ফোনের কিন্তু দাম 100% ফিক্সড, কেউ দামাদামি করবেন না প্লিজ। আর এটা আমাদের রুলস, যারা আমাদের কাছ থেকে ফোন ক্রয় করবেন 5000 টাকার উপরে যত বাজেটের ফোন আছে, তারা কিন্তু 1000 টাকা অগ্রিম বিকাশ করতে হবে। এবং 5000 টাকার নিচে যে ফোনগুলো আছে সেই ক্ষেত্রে 500 টাকা বিকাশ করতে হবে যদি কন্ডিশনে নিতে চান। তাহলে তো বন্ধুরা, আমার নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি 01977964797। তো বিস্তারিত দেখানোর আগে, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা নোটিফিকেশন বেল আইকনটিতে অবশ্যই টিক দিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যায়। আর যারা অগ্রিম সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন এই ফোনটির বিস্তারিত জেনে নেওয়া যাক, ক্যামেরা ডিটেলস। তো আমি দেখাচ্ছি যে এই ফোনটির ফ্রন্ট ক্যামেরার দিকে আগে চলে যাই। ফ্রন্ট ক্যামেরা কিন্তু 20 মেগাপিক্সেল আছে। তো এই ফ্রন্ট ক্যামেরা কত ক্লিয়ার এবং পোর্ট্রেট মোডের ছবি তুলে দেখাবো আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন যে পোর্ট্রেট হয়ে যাচ্ছে কিন্তু অলরেডি। অন্য যেসব ইউটিউবার আছে তারা কিন্তু ডাইরেক্ট ছবি তুলে দেখায় না, আগের তোলা ছবি দেখায়। আমি কিন্তু এই যে ডাইরেক্ট ছবি দেখালাম, দেখেন 20 মেগাপিক্সেল ক্যামেরা, এই ছিল পোর্ট্রেট মোডের ক্যামেরা। এবং আমি আরেকটা ফিচারে নিয়ে যাই, যেমন অন্ধকারে, ধরেন ঘরের মধ্যে অন্ধকার আপনারা ছবি তুলবেন, তখন কিন্তু আসলে অন্ধকারের মধ্যে পোর্ট্রেট ছবি কিন্তু তোলার প্রশ্নই আসে না অন্য কোনো ফোনে। তো এই ফোনটাতে কিন্তু আপনি সেই মোডটাও পেয়ে যাচ্ছেন, আপনি ফ্ল্যাশ লাইট জ্বালিয়েও কিন্তু পোর্ট্রেট মোডটা নিতে পারছেন। দেখুন যে আমার ফোনের কিন্তু ফ্ল্যাশ লাইট জ্বলছে এবং পোর্ট্রেট মোডও হচ্ছে। তো ফ্ল্যাশ জ্বালিয়ে পোর্ট্রেট মোডটি আমি এখন, এই যে দেখেন ফ্ল্যাশ জ্বালিয়ে পোর্ট্রেট মোডটা অনেক সুন্দর এসেছে। তো আমি গত রাত্রিতে একটা ছবি তুলে রাখছিলাম অন্ধকারে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমি কিন্তু রাত্রে ফ্ল্যাশ জ্বালিয়ে অন্ধকারের মধ্যে ওই ছবিটা তুলে রাখছিলাম। তো যাই হোক, এবার পেছনের ক্যামেরায় চলে যাচ্ছি। তো পেছনের ক্যামেরায় আমি পোর্ট্রেট মোডেই তুলব ডিপ সেন্সর দিয়ে। তো দেখুন, আচ্ছা এটা ইয়ে করা আছে, আমি যাই হোক আরেকটা ছবি তুলছি। দেখুন এটা কিন্তু এই মাত্র তোলা ছবি, পোর্ট্রেট মোড, পেছনের ক্যামেরা। মানে শাওমি ফোন, এই ফোনগুলোর আসলে ক্যামেরাগুলো এত ভালো দিয়েছে, এত ভালো দিয়েছে যে আসলে বলে বোঝানো যাবে না। তো আমার ফোনে যেই ফোনটাতে ভিডিও করছি হোয়াইটা দিয়ে, তো এই ফোনের কিন্তু ছবিটা একটু কালো কালো লাগছে। কিন্তু আপনি যদি ডাইরেক্টলি এই ফোনটার ছবি দেখেন তাহলে অবাক হয়ে যাবেন, অনেক সুন্দর কোয়ালিটি এসেছে। তো যাই হোক, এই ক্যামেরা দেখালাম আর র্যাম রম তো আগেই দেখিয়েছি। তো যারা, এই ফোনটির দাম কিন্তু 9900 টাকা। তো 9900 টাকা দিয়ে এই ফোনটি যারা কিনতে যাচ্ছেন তারা দ্রুত আমার সাথে যোগাযোগ করুন। আমি আবার বলে দিচ্ছি অ্যাড্রেসটা, মক্কা মদিনা ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্ট, সমসপুর বাজার, খোকসা রেলওয়ে স্টেশন, খোকসা কুষ্টিয়া। আর যারা
কুরিয়ারের মাধ্যমে নিতে চান, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, ইউটিউবে কমেন্ট করতে পারেন এবং আমার এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ, ইমো এবং ভাইবার আছে, আপনারা চাইলে সেগুলোর মাধ্যমে পুনরায় ভিডিও কলে ফোনটি আবার দেখে নিতে পারবেন। নাম্বারটি বলে দিচ্ছি 0977964797, আর এটা আমাদের বিকাশ নাম্বার। তো বন্ধুরা, তো দেখানো হলে এই ফোনটির সাথে থাকছে কি, এই ফোনটির সাথে থাকছে একটি ব্যাক কভার এবং একটি চার্জিং কেবল, তো সাথে কোনো চার্জার নাই, চার্জিং কেবল। এবং আমার তরফ থেকে আমার দোকানের ক্যাশ মেমো আমি আপনাদেরকে অবশ্যই দিয়ে দিব, তো কোনো টেনশন নাই সিকিউরিটি পারপাসের জন্য। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই মহামারীতে সবাই সতর্ক থাকবেন। তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।